গর্ধবের কথা শুনেন ভাই, ভাই আপনার প্রেম এখনো মনে করেন যে গ্রিন সিগন্যাল পায়নি, আর তার মধ্যে ও আপনার হবুশালীর সাথে প্রেম করতে গেছে, লাইন মারতে গেছে। আচ্ছা আপনি বলেন ভাই, আপনার প্রেম বড় নাকি গর্ধবের প্রেম বড়? ভাই এম মির্জাফর তোমার মিথ্যা কথা কইতেছে ভাই, আমি আমার জন্য না, আমি তোমার জন্য গেছিলাম ভাই। আমি শিরিনের সাথে কথা কয়ে ভাই ওরে মোটামুটি সাইজে নিয়ে আইছি, এই সময় এই মির্জাফর ঢুইটা ভাই আমার রিক্সাওয়ালা বানিয়ে দিল ভাই। এবার তুমি বলো ভাই, কে বেশি ক্ষতিগ্রস্ত হইলো, তুমি না আমি? ভাই তুই আমার তো বড় ভাইয়ের কেন টানতেছিস বল? ভাই কত জোরে কথা কয় ভাই। আরে টানতেছি এই কারণে ভাই, তুমি আমারটা বুঝো ভাই, মানে যার সাথে তোমার বিয়ে হবে, ভাবির সাথে বিয়ে হবে না? এখন ভাবির বোন যদি জানে যে তুমি যাদের সাথে চলো, তো ভাবির বাবাও যদি জানে যাদের সাথে চলো, তারা রিক্সাওয়ালা ভাই, তাহলে কেউ বিয়ে দিবে ভাই বলো? তুমি এটা মানবা ভাই বলো, মানবা? না না আমি হলে তো দিতাম না। এই যে ভাই তুমি যদি না মানে থাকো তাহলে এখন নগদ নগদ বিচারটা করো, আমি আর লোড নিতে পারতেছি না ভাই, আমি একটু হালকা হই। ভাই ও আপনার ডাহা মিথ্যে কথা বলতেছে, আপনার জন্য না, ও নিজে লাইন মারার জন্য গেছে বলেই তো আমি ওকে বাধা দিছি। জাফর তারপরে তোর এইভাবে ফরাদকে পচানো ঠিক হয়নি। শোন, এক বন্ধুর মাথা নিচু হওয়া মানে সব বন্ধুর মাথা নিচু হয়ে যাওয়া, এটা বুঝিস না? সরি ভাই, আসলে এই দুষ্টু লোকের জন্য তো ভুলটা হয়েছে। ভুল করে ভুল বোঝার উপরে কোনো শাস্তি নেই। মনে কর তুই ভুল করেছিস, তুই বুঝেছিস, এটাই তো শাস্তি। এটাই শাস্তি ভাই? জাফর তার নিজের শাস্তি নিজেই পেয়ে গেছে। পাইছি ভাই, পাইছি পাইছি পাইছি। ঠিক আছে তাহলে যা, সরি আরেকবার ক। কি আরেকবার কবে? সরি ক, আরেকবার কইছি। ঠিক মতো বল, সরি বলছি তো। হ্যাঁ যা, সরি। আচ্ছা বাবা, মুচনু কি অনেক বড় মাপের সন্ত্রাসী? না সন্ত্রাসী বলা যাবে না, বখাটে টাইপের আর কি। এই এলাকায় দলবল নিয়ে আড্ডাবাজি করে বেড়ায়। আচ্ছা বাবা, মনে করো মোচনু একদিন আমাদের বাসায় এলো, বাসায় এসে বলল সে আপুকে বিয়ে করতে চায়, তুমি কি তার সাথে আপুকে বিয়ে দেবে? তোর মাথা নষ্ট হয়ে গেছে? ওই বদমাসটার সাথে বিয়ে দেওয়ার আগে ফুটফুটিকে কেটে টুকটুক টুকরো করে বুড়ি গুঙ্গে ফাঁসি। কিন্তু বাবা আমার মনে হচ্ছে মোচনু আপুর প্রেমে পড়ে গেছে, আর সে যেভাবেই হোক আপুকে বিয়ে করবে। আহা, মোচনু প্রেমে পড়লে তো হবে না, ওই ফুটফুটিকে মোচনুর প্রেমে পড়তে হবে। আর ফুটফুটি যে ধরনের মেয়ে, এটা কোনো মতেই সম্ভব না রে মা। শোন, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার তো চিন্তা হয় তোকে নিয়ে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে তোমার কি চিন্তা? তোর মতের প্রতি তো আমি বুঝি না রে মা, তোর রুচিবোধ নিয়েও আমার প্রশ্ন আছে রে মা। আজকের থেকে তোরা কেউ দুষ্টামি করবি না রাস্তাঘাটে, এই যে মানুষজনের কাছে যে আছে হাত পাতো, চকলেট দেও, এটা দেও, কিচ্ছু করবি না, সব তোদের জন্য ব্যবস্থা হয়ে গেছে। তোমাদের যখন খিদে লাগবে তখন সেই খাওয়ার দায়িত্বই আমরা নেব। তোমাদের কাজ শুধু খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা আর পড়াশোনা করা। প্রতিদিন সকালবেলা 10টা থেকে এইখানে তোমাদের পড়ার ব্যবস্থা হবে, পড়ার আগে তোমাদেরকে নাস্তা করানো হবে, পড়ানো শেষ করার পরে দুপুরে খাওয়ানো হবে, তারপর তোমাদের খেলার দায়িত্ব, খেলাধুলা করবা, খেলাধুলা করে আবার সন্ধ্যার সময় পড়তে বসবা। এটা হচ্ছে আমাদের, একটু ডিটেল বল, ডিটেল বল। তোমাদের যখন খিদে লাগবে, যখন কিছু খাইতে মন চাবে, তখন তুমি আমাদের কাছে চলে আসবা, আমরা তোমাদেরকে খাওয়া দেবো, বুঝতে পারছো? আর এই যে পড়াশোনা করবা না, এই পড়াশোনার জন্য বই, খাতা, পেন্সিল, রাবার এই সব দেওয়া হবে, কিন্তু পড়াশোনা করতে হবে, আর খিদে লাগলে আমরা খাওয়া দেবো, ঠিক আছে? দুষ্টামি করা যাবে না, ঠিক আছে? যখনই খিদে লাগবে আমাদেরকে বলবা। এই যে এ নাস্তে বাবা, সবাই নিয়ে পাওয়া যাবে। মনে মনে তো আমি আপনাকেই খুঁজছিলাম, এখানে এভাবে পেয়ে যাবো আমি তো ভাবিনি। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে মনে মনে খুঁজছিলেন। এই তুই যা, চলো আমরা কোথাও গিয়ে একটু বসি। জি না, আপনার সাথে কথা বলার জন্য এই জায়গাতে যথেষ্ট। আচ্ছা বলুন তো, আপনি নিজেকে কি মনে করেন? আপনার কি ধারণা আপনি যা বলবেন সবাই মুখ বুঝে মেনে নেবে?
আপনার কথা আমি ঠিক বুঝলাম না, কি করেছি আমি? ও বুঝতে পারছেন না কি করেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। গতকাল আপনি ফলের দোকানদারকে ফোন করে কি বলেছিলেন? কি হলো, কথা বলছেন না কেন বলুন, ফোন করে কি বলেছিলেন বলুন। হিরো সাজতে চান না? হিরো, হিরো সাজা এত সহজ না। মজনু ভাই তো জন্মই নিছে হিরো হয়ে, এখানে তো হিরো সাজার কিছু নেই, সে তো এমনিতেই সুপার হিরো। আপনাদের মতো শ্যালাদের কারণেই না এই সমস্ত লোক বেশি বেয়াদব। শুনুন, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে রাখছি, আমার পেছনে ঘুরঘুর করে কোনো লাভ নেই। ফার্দার যদি সেটা চেষ্টা করেন না, আমি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দেব, মনে রাখবেন কথা। রেগে গেলেন তো হেরে গেলেন, মানে ঠান্ডা মাথায়।